নমস্কার বন্ধুরা, আমি নিবাস। আপনারা দেখছেন নিবাস এমাইজিং চ্যালেঞ্জ ব্লগ। আজকে আমার প্রতিযোগিতা হতে চলেছে তরমুজ প্রতিযোগিতা। যে সব থেকে কম সময়ের মধ্যে খেতে পারবে তার জন্যে 1,001 টাকা পুরস্কার আছে। আজকে প্রতিযোগিতার একটু অন্য একটি সিস্টেম হবে। সিস্টেমটা হচ্ছে সবাইকে একসাথে খেতে হবে, যে সবার আগে খেতে পারবে তাকেই প্রথম পুরস্কার দেওয়া হবে। তাহলে চলুন গিয়ে প্রতিযোগিতা শুরু করা যাক। মানুষগুলোকে বলি বসতে হবে তো এখানে। প্রতিটা প্লেটে 1 কিলো করে তরমুজ রাখা আছে। যে সব থেকে কম সময়ের মধ্যে খেতে পারবে তাকে 1,001 টাকা পুরস্কার দেওয়া হবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এই ধরনের যদি কোনো চ্যালেঞ্জ প্রতিযোগিতা দেখতে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর কমেন্ট করে জানাবেন আপনারা কী দেখতে পছন্দ করেন, কী খাবার খেতে ভালোবাসেন, জানালে সব থেকে ভালো হবে। আর আজকে গেল ভিডিওতে যে প্রশ্ন করা হয়েছিল, সে প্রশ্নটি বলা হয়েছিল যে 3 অক্ষরের নাম তার বাংলাদেশে নাই, মন্দির অক্ষর বাদ দিলে সর্বলোকে খাই। সে প্রশ্নটির উত্তর হচ্ছে ভারত। ভয়াকার র তো ভারত, ভয়াকার র বাদ দিলে হয়ে যাচ্ছে ভাত। ভাত প্রায় পৃথিবীর সব মানুষই খায়। নিয়মটা হচ্ছে সবাইকে একসাথে শুরু করতে হবে, ঠিক আছে? যে সবার আগে খেতে পারবে তাকে 1,001 টাকা পুরস্কার দেওয়া হবে। এই যে টাকার বান্ডিল, এই যে রাখা থাকলো, ঠিক আছে? তোমরা খাবে, টাকা নিয়ে যাবে, ঠিক আছে? নাও, তোমার সময় শুরু। কি তুল ভাতে? হ্যাঁ নাও। আমি পারা খাইতে তো দিবা আগে। সাদা করে খেতে দুটো জোড়া ছিল, এক কিলো তরমুজ মাত্র 53 সেকেন্ডে খেয়ে নিল। এ ভাই হিনা জিনা একবার জোরে হাতে তালি হয়ে যাক। এই যে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, না দর্শকের জন্য কিছু বলবে? খুব ভালো লাগলো আরো আয়োজন করতে। আজকের প্রশ্নটি হলো খেলে দাঁড়িয়ে থাকে না খেলে শুয়ে থাকে? যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন।